মা ও সন্তানের সম্পর্ক নিয়ে একাধিক গল্প ও সিনেমা তৈরি হয়েছে বলিউডে। আনন্দের মুহূর্ত হোক বা কষ্টের, বর্তমান সময়ে এমন কিছু ছবি তৈরি হয়েছে যেখানে মা ও সন্তানের সম্পর্ক তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। তুলে ধরা হলো বলিউডের এমনই পাঁচটি ছবি। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী অভিনীত ছবি মম, এই ছবিতে দেখানো হয় এমন এক সৎ মাকে যিনি একটি পার্টিতে তার সৎ মেয়ের শারীরিক নির্যাতনের বদলা নেন। রবি উদয় ওরার পরিচালিত এই ছবিতে নওয়াজুদ্দিন সিদ্দিকি, অক্ষয় খান্না, সজল আলী ও আদনান সিদ্দিকিও কাজ করেন। অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত ছবি নীল বটে সন্নাটা চন্দা সাহাইকে ঘিরে আবর্তিত হয়েছে এই ছবি। যে উচ্চ বিদ্যালয় থেকে মাঝপথে পড়াশোনা ছেড়ে গৃহপরিচারিকার কাজ করেন এবং অপেক্ষা নামক এক বিষণ্ণ তরুণীর সিঙ্গল মাদার তিনি। প্রদীপ সরকার পরিচালিত হেলিকপ্টার ইলা ছবিতে অভিনয় করেছিলেন কাজল, ঋদ্ধি সেন, রাশিমাল, টোটা রায়চৌধুরী। এখানে এমন একজন মায়ের গল্প দেখানো হয়েছে যিনি সন্তানকে নিয়ে চিন্তিত। কিছুদিন পর সেই মা বুঝতে পারেন যে ছেলের জন্য নিজেকেই হারিয়ে ফেলেছে সে। এখানেই শেষ নয়, মা ও মেয়ের সম্পর্ক দেখতে পাবো পাঙ্গা ছবিতে, যেখানে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত, জেসি গিল, নীনা গুপ্তা, রিচা চাড্ডা, মেঘা বর্মন ও ইয়াগ্গা ভাসিন। মায়ের ভূমিকায় অভিনয় করেন নীনা গুপ্তা, একজন মধ্যবিত্ত ভারতীয় মায়ের গল্প নিয়ে ছবিটি, যেখানে তার ছেলে এবং স্বামীর সমর্থনে কাবাডির ময়দানে ফিরে আসেন। বাবার মানসিক এবং শারীরিক অত্যাচার থেকে মেয়েকে বাঁচিয়ে তার স্বপ্ন পূরণের প্রধান ভূমিকা নিয়েছেন মা। এরকম গল্প দেখতে পাই সিক্রেট সুপারস্টার ছবিতে। গল্পটি মূলত এক কিশোরীকে নিয়ে যে গায়িকা হতে চায় কিন্তু বাবার ভয়ে সে কথা বলতে পারে না। এই গোটা লড়াইয়ে সে পাশে পায় মাকে। অদ্বৈত চন্দন পরিচালিত ছবিতে অভিনয় করেন জায়রা ওয়াসিম, আমির খান, মেহরবীজ, রাজ অর্জুন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।